शांति 11/10/2023 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे ए पढ़ा खूब सस्ता और सहज ए पदेर आधार गरीबी बा वित्तशाली धनबाद एगुलोर ऊपर निर्भर करे ना ए पढ़ा ए पद निर्भर करे पढ़ार ऊपर ताई पढ़ार ऊपर पूरो ध्यान दा তাই এখানে কে গরিব কে বড়লোক এটার উপর পদ নির্ভর করে না আমাদের সুস্থ যুগের পদ নির্ভর করবে আমাদের পড়ার উপর তাই পড়ার উপর পুরো ধ্যান দাও প্রশ্ন জ্ঞানী তো আত্মার প্রথম লক্ষণ কি উত্তর সে সবার সাথে অতি মিঠা ব্যবহার করবে কারো সাথে দোস্তি কারো সাথে দুশ্মনী এটা যদি কেউ রাখে যে হ্যাঁ এর সাথে আমার ভালো বন্ধুত্ব আছে এর সাথে আমার দুশ্মনী আছে তো এটাও জ্ঞানী তো আত্মার লক্ষণ না বাবার শ্রীমত হলো বাচ্চা অতি মিষ্টি হও প্র্যাকটিস করো আমি আত্মা এই শরীরকে চালাচ্ছি এখন আমাকে ঘরে যেতে হবে গীত তু প্যার কা সাগর হে ওম শান বাচ্চারা কার মহিমা শুনল নিরাকার বেহদের বাবার সে জ্ঞানের সাগর উঁচু থেকে উঁচু তাকে উঁচু থেকে উঁচু বাবা বলা হয় পরম শিক্ষক অর্থাৎ জ্ঞানের সাগরও বলা হয় এখন তোমরা বোঝো এই মহিমা আমাদের বাবার যার দ্বারা আমরা বাচ্চাদের সেই অবস্থা হবে মানে কি অবস্থা হবে আমরাও বাবার মতো জ্ঞানের সাগর হয়ে যাব সে হলো বড় থেকে বড় বাবা কোনো সাধু সন্ন্যাসী না এ তো বেহদের বাবা নিরাকার পরম পিতা পরমাত্মা তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে সে আমাদের বেহদের মাতা পিতা পতি আদি সব তাও সেই নেশা স্থায়ী থাকে না ঘুরি ঘুরি বাচ্চারা ভুলে যায় তো বাবা বলছে বাবা হলো উঁচু থেকে উঁচু আর অতি মিঠা থেকে মিঠা বাবা যাকে আধা কল্প ধরে সবাই ইয়াদ করে লক্ষ্মীনারায়ণকে এত ইয়াদ করে না ভক্তদের ভগবান এক নিরাকার তাকেই সবাই ইয়াদ করে ভালে কেউ লক্ষ্মীনারায়ণকে বা কেউ গণেশ আদিকে মানে তাও মুখ দিয়ে কি বলে হে ভগবান শব্দটাই বেরোয় হে পরমাত্মা অক্ষ নিশ্চয় সবার মুখ দিয়ে বেরোয় আত্মা তাকেই ইয়াদ করে জিসমানি ভক্ত জিসমানি জিনিসকেই ইয়াদ করে তাও আত্মা এত পিতাব্রতা যে নিজের বাবাকে অবশ্যই স্মরণ করে দুঃখে ঝট করে আওয়াজ বেরোয় হে পরমাত্মা এটা নিশ্চয় ভাবে যে সেই পরমাত্মা নিরাকার কিন্তু তার মহত্ত্ব জানে না এখন তোমরা মহত্ত্বকে জানো যে সে তো আমাদের সামনে আছে সম্মুখে এসেছে না বাবা সে হলো স্বর্গের রচয়িতা আমাদের সম্মুখে পড়াচ্ছে এটা হলো একটাই পড়া সেই জিসমানি পড়া তো ভিন্ন ভিন্ন প্রকারের হয় তো বাবা বলছে কারো মন পড়াতে যদি না লাগে তো ছেড়েও দেয় এখানে এই পড়াতে তো পয়সা আদির কোনো ব্যাপারই নেই ওই গভর্নমেন্টও গরিবকে ফ্রি পড়ায় আর এখানে তো হলোই এটা মুক্তে পড়া ফ্রিতে পড়া তাই না এখানে ফিস কিছুই লাগে না বাবাকে গরিব নিবাস বলা হয় গরিবই এখানে পড়ে এটা খুব সহজ পড়া আর সস্তা পড়া মানুষ নিজেকে ইনশিওরও করে না এখানে তোমরাও ইনশিওর করো বলো বাবা আমাকে তুমি এর বদলে স্বর্গের 21 জন্মের ফল দিও ভক্তিমার্গে এরকম বলে না যে হে পরমপিতা পরমাত্মা আমাকে 21 জন্মের জন্য বর্ষা দাও এটা তোমরা এখন জানো যে আমরা ডাইরেক্ট নিজেকে ইনশিওর করছি এটা তো সদা বলো যে ফল দেয় ঈশ্বর সবাইকে ঈশ্বরই দেয় ভালে কোনো সাধু সন্ত অথবা ঋদ্ধি সিদ্ধিওয়ালাও যদি হয় তাও তাকেও এরকম দিচ্ছে কে সবাইকে ঈশ্বরই দিচ্ছে আত্মা বলে দেনেওয়ালা ঈশ্বরে দান পুণ্য আদি করে তাও তার ফলকে দেয় ঈশ্বরই দেয় এ পড়াতে কোনো খরচা নেই বাবা বোঝায় গরিবদেরও এতটাই ইনশিওর হয় সাহুকার যদি লাখ টাকা দেয় তো উনকো লাখ কা মিলেগা তাহলে সে লাখই পাবে কিন্তু গরিব যদি 1 টাকা দেয় সাহুকার 5000 টাকা দেয় তাও দুটোর ফল দুজনে একই পায় গরিবের জন্য তো খুব সহজ কোনো ফিস লাগে না গরিব অথবা সাহুকার দুজনেই বাবার থেকে বর্ষা পাওয়ার অধিকারী সারা ব্যাপারটাই হলো পড়ার উপর গরিব ভালো পড়ে তো তার পথ সাহুকারের থেকে উঁচু হয়ে যায় পড়াটাই হলো কামায়
খুব সস্তা সহজ পড়া। শুধু এই মনুষ্য সৃষ্টি যাহারের আদি মধ্য অন্তকে জানতে হবে, যাকে কোনো মানুষ জানে না, ত্রিকালদর্শী কেউ হতে পারে না। সবাই বলে দেয় অবেয়ন্ত, ভাবে মানুষ সৃষ্টির বীজ পরমাত্মা, এটা উল্টা ঝাড়। তাও বলে আমরা যথার্থ রীতি জানি না, বরাবর যথার্থ তো বাবাই বলবে না যে নলেজ ফুল। সারা ব্যাপারটাই তোমাদের বাচ্চাদের পড়ার উপর। এখন তোমরা নাম্বার বার পুরুষার্থ অনুসারে জানছ, তোমরা মাস্টার জ্ঞান সাবো, সবাই একই রকম তো না, না কেউ বড় নদী তো কেউ ছোট নদী, পরে সবাই নিজে নিজের পুরুষার্থ অনুসারে। তোমরা বাচ্চারা জানো এ হলো বেহদের বাবা, তার হয়ে তার শ্রীমতে চলতে হবে। কারো জন্য বলা হয় এই বেচারা পরবশ, মায়ার বশে হয়ে উল্টো মতে চলে। শ্রীমদ ভগবান উগাচ না, যার দ্বারা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ দেবী দেবতা হতে হবে। তো বাবা বলছে যখন প্রথমে নিশ্চয় হয়ে যাবে, তখন আবার শিব বাবা সে মিন্নায়, যখন নিশ্চয় হয়ে যায় যে হ্যাঁ এখানে বাবাই পড়াচ্ছে, তখন শিব বাবার সাথে মিলতে হবে। বাবা বুঝে যায় এর যথার্থ নিশ্চয় নেই, আত্মাদের বাবা এক এটা তো বোঝো, কিন্তু সে যে ব্রহ্মার মধ্যে এসে বসা দিচ্ছে নিশ্চয় বসা খুব মুশকিল। যখন এটা বুদ্ধিতে বসে যায় আর লিখে দেয়, তবেই বাবার কাছে সেই লেখা বা চিঠিটা নিয়ে আসা উচিত। বুঝবে এটা তো বরাবর ঠিকই, এত সময় যেটা ভেবে এসেছিলাম সেটা ভুল, ঈশ্বর সর্বব্যাপী না, সে তো বেহাদের বাবা। বরাবর ভারতকে কল্পে কল্পে সঙ্গমে বেহাদের বাবার দ্বারাই ভারতবর্ষ পায় সঙ্গমে। আর এই সময়ই বাবা বলছে সঙ্গমে আর এই সময়ই আমরা বর্ষা পেয়েছিলাম, এখন আবার পাচ্ছি। এটা অন্যদের দিয়ে লেখাতে হবে। বরাবর বাবা সঙ্গমেই আসে, এসে বিকের দ্বারা স্বর্গের রচনার আছে যখন লিখে দেবে, তখনই তার উপর বোঝাতে পারবে যে তোমরা কার কাছে এসেছো, কি নিতে এসেছো। ঈশ্বরের রূপ তো নিরাকার, ঈশ্বরের রূপ না জানার কারণে ব্রহ্মতত্ত্ব বলে দেয়। বাচ্চাদের বোঝানো হয় বাবা তো বিন্দি, এই কথা আর কারো বুদ্ধিতে বসেই না যে পরমাত্মা একটা বিন্দি। আত্মার জন্য বলে চমক তাহে সীতারা ভ্রুকুটি মাঝে, সেই ছোট্ট জিনিস সেটা, তাই না, যে চমকায় সীতারা সেটা একটা খুব ছোট্ট জিনিস। তো বিচার করা উচিত পাঠধারীকে, এত ছোট আত্মার মধ্যে কত অবিনাশী পাঠ সেট আছে। এই কথাগুলোর যখন কেউ ডিপে যাবে তখনই তাকে বোঝানো উচিত। তোমাদের আত্মা বলে আমরা 84 জন্ম নিয়েছি, এই সারা পাঠ ছোট একটা বিন্দি রূপ আত্মার মধ্যেই মার্জ আছে, যেটা আবার ইমার্জ হয়। তো সব পাঠ আত্মার মধ্যেই থাকে কিন্তু মার্জ হয়ে, সেটাই এখন আবার ইমার্জ হচ্ছে। এই কথার দ্বারা মানুষ ওয়ান্ডার হয়ে যাবে, অবাক হবে, এই কথা তো কেউ বোঝে না। 84 জন্ম আমাদের রিপিট হয়, এটা বানা বানায়া ড্রামা। আত্মার মধ্যে কিভাবে পার্ট সেট আছে এটা শুনে মানুষ ওয়ান্ডার খায়। বরাবর আমি আত্মা বলি, আমি আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর নিই, এটা আমাদের পার্ট সেট আছে যেটা ড্রামা অনুসারে রিপিট হয়। তো এই কথাগুলো কমজোর বুদ্ধি সম্পন্ন বাচ্চারা কখনো ধারণ করতে পারে না। এটা ভাবা উচিত, সিমরান করা উচিত, স্মরণ করা উচিত যে আমরা 84 জন্ম নিয়ে পাঠ বাজায় শরীর ধারণ করি। যখন এইটা সিমরান চলে তখন বলবে পুরো ত্রিকালদর্শী। যখন আমরা এগুলো বিচার সাগর মন্থন করবো তখনই তো বাবা বলবে এই পুরো ত্রিকালদর্শী। আর অন্য কেউ ত্রিকালদর্শী বানানোর পুরুষার্থ করছে, বোঝানোর জন্য বাচ্চাদের মধ্যে হিম্মত চাই। অন্ধের লাঠি হয়ে তাদের নিদ্রা থেকে জাগাতে হবে। যাক সাজেনিয়া, এখন নতুন দুনিয়া স্থাপন হচ্ছে, পুরানো দুনিয়ার বিনাশ হচ্ছে। তোমরা ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করের নাম শোনোনি, ব্রহ্মা দ্বারা স্থাপনা হয়, এগুলো সব ব্রহ্মা কুমার কুমারী না, একা ব্রহ্মা তো করবে না, প্রজাপিতার সাথে নিশ্চয় ব্রহ্মা কুমার কুমারীও হবে। তো বাবা বলছে ইনকা বাপ বিচারুর হোগা যো ইনকো সিকলানে বানায়। তাই বাবা বলছে যে ব্রহ্মা কুমার কুমারী যেদেরও তো নিশ্চয় বাবা থাকবে যে এই ব্রহ্মা কুমার কুমারীদের শেখাবে। তো ব্রহ্মাকে তো জ্ঞান সাগর বনে না, ব্রহ্মার হাতে শাস্ত্র দেখায়, কিন্তু পরম পিতা পরমাত্মা এর মধ্যে এসে এর দ্বারা সব বেদ শাস্ত্রের সার বলে। ব্রহ্মা শাস্ত্রের সার শোনায় না,
সে কোথা থেকে শিখবে? তারও তো কোনো বাবা বা গুরু হবে না, তো প্রজাপিতা তো নিশ্চয় মানুষই হবে, আর এখানেই হবে। তো সে হলো প্রজাকে রচনা করে, তাকে ক্রিয়েটার, জ্ঞান সাগর, নলেজ ফুল বলে না? জ্ঞান সাগর তো পরমপিতা পরমাত্মা, সে এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা পড়ায়, একে জ্ঞানের কলস বলা হয়। এই সারা ব্যাপারটায় ধারণার উপর, ইনশিওর করো না করো এটা তোমার উপর। বাবা তো খুব ভালোভাবে ইনশিওর করে, ইনশিওরেন্স ম্যাগনেট, ভক্তি মার্গেও তো জ্ঞান মার্গেও। বাবাকে সব আত্মারা ভক্তি মার্গে ইয়াদ করে যে বাবা এসে আমাদের দুঃখ দূর করো। বাবা সম্পত্তি দেয়, হয় শান্তি দামে না হলে সুখ দামে পাঠিয়ে দেয়। যা শান্তির বর্ষা পাওয়ার ভাগ্য, সে কল্পে কল্পে সেই শান্তির বর্ষায় পায়। তোমরা এখন পুরুষার্থ করছো সুখের বর্ষা নেওয়ার জন্য, এতে পড়তে হবে আর অন্যকেও পড়াতে হবে। যেরকম বাবা মিঠা থেকে মিঠা, সেরকম তার রচনাও মিঠা থেকে মিঠা। স্বর্গ কত মিঠা, স্বর্গ নাম তো সবাই মুখে নেয়, কেউ মারা যায় তো বলে স্বর্গবাসী হয়েছে, তো নিশ্চয়ই সে নরকে ছিল, এখন স্বর্গে গেছে। যায় না তাও বলে, তুমি স্বর্গে তো সে যায় না কিন্তু তাও মানুষ বলে। তো তোমাদের লেখা উচিত নিশ্চয়ই এতদিন হেল নরকে ছিল না, এটা হেল। তাহলে তাকে এখানে আবার ডাকছো কেন? কেন তাকে খাওয়ানোর চেষ্টা করছো? সে যদি স্বর্গেই যায়, পিতৃকে ডাকে না তো আত্মাকে ডাকা, এটা তো হলো পিতৃকে ডাকা। তোমরা আবার সব পিতৃকে বাপ কবুলাতে হো, আর আমরা সব পিতৃরও বাবাকে ডাকি। সব আত্মাদের বাবা বসে তোমাদের পড়ায়। তোমরা কত গুপ্ত সেনা, শিব শক্তি, শিব তো নিরাকার, তোমরা শক্তিরা হলে তার বাচ্চা। শক্তি আত্মার মধ্যে আসে না, মানুষ জিসমানে শক্তি দেখায়, তোমরা রুহানি শক্তি দেখাও। তোমাদের হলো যোগ বল, যোগ রাখলেই তোমাদের আত্মা পবিত্র হয়ে যাবে, আত্মার মধ্যে ধার হতে থাকবে, মানে আত্মা তীক্ষা হবে, তাই না? মানে আত্মা আরও আত্মা, আমি জওহার আত্মা হে, আরও আত্মার মধ্যে শক্তি আসে। তোমাদের মধ্যে মাম্মার জ্ঞান তলোয়ার সব থেকে তীক্ষা, এটা কোনো স্থূল কাটারি বা তলোয়ারের কথা না। আত্মা কোসা মাঝে, আত্মা বুঝে যে আমার মধ্যে জ্ঞান সংশোধনী করার শক্তি আছে, আমি সংশোধনী করতে পারি। কেউ বলে আমি সংশোধনী করতে পারি না, বাবা বলে জ্ঞান নিয়ে সংশোধনী যে করতে করে সে আমার খুব প্রিয়। আমার পরিচয়ও জ্ঞানের দ্বারাই দেবে না? বেহদের বাবাকে ইয়াদ করো, এটাও তো জ্ঞান দেয়া না? বাবাকে ইয়াদ করতে হবে, এতে মুখ দিয়ে কিছু বলতে হবে না, ভেতরে বুঝতে হবে যে বাবা আমাদের নলেজ দিচ্ছে। বাবা বলে তোমাকে ফেরত যেতে হবে, আমাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে, ভগবানও বাঁচ মন মনা ভব। তো নিশ্চয়ই সে নিরাকারই হবে না? সাকার কী করে বলবে যে আমাকে ইয়াদ করো? নিরাকারই বলে আহে আত্মা আমাকে ইয়াদ করো, আমি তোমাদের বাবা, আমাকে ইয়াদ করলে অন্তমতি সৌগতি হয়ে যাবে। তোমরা আত্মারা এই শরীর দ্বারা বলো যে জীবের আত্মা নিজের বাবাকে ইয়াদ করো, বাবাও আত্মাদের বলে মন মনা ভব। তোমাদের আত্মাদের আমাদের কাছে আসতে হবে, দেহি অভিমানী হতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যে আমি আত্মা এই শরীরকে চালাই, এখন আমাকে ফেরত বাবার কাছে যেতে হবে। বাবা বলে চলতে ফিরতে উঠতে বসতে আমাকে ইয়াদ করো, যে অশান্তি ছড়ায় সে নিজের পথ নিজেই ভ্রষ্ট করে, এতে তো খুব মিঠা হতে হবে। গীত আছে না, কত মিঠা কত পেয়ারা শিব ভোলা ভগবান, কী গীত আছে, কিতনা মিঠা কিতনা পেয়ারা শিব ভোলা ভগবান। তোমরাও তার বাচ্চা ভোলা না, ফার্স্ট ক্লাস রাস্তা বলো যে বাবাকে ইয়াদ করো তো স্বর্গের মালিক হবে, আর কেউ এরকম সওদা করতে পারে না। তো বাবাকে খুব ইয়াদ করতে হবে, যার থেকে এত সুখ পাও তাকে ইয়াদ করে যে পতীত পাবো নিঃশো। আত্মারা পতীত হয়ে গেছে, তার সাথে শরীরও পতীত হয়ে গেছে। আর তো বাবা বলে আত্মা শরীর দুটোই পতীত হয়ে গেছে, মানুষ তো বলে দেয় আত্মা নিলে পতীত হতে পারে না, কিন্তু না, এক পরমপিতা পরমাত্মা মধ্যে কখনো খাত পড়ে না, বাকি তো সবার মধ্যে খাত পড়তেই হবে, প্রত্যেককে শতরজ তমতে আসতেই হবে। এগুলো সব পয়েন্ট ধারণ করে খুব মিঠা হওয়া উচিত, এরকম না যে কারোর সাথে দুশ্মনী মানে শত্রুতা, কারোর সাথে দোস্তি, দেহ অভিমানে এসে এখানেই বসে
কারোর থেকে সার্ভিস নেওয়া একদম রং। তো বাবা বলে কারো যদি দেহ অভিমান থাকে সে কি করে, এখানে বসে কারো থেকে সেবা নিচ্ছে, মানে সেবা নিচ্ছে মানে নিজের কাজ অন্যকে দিয়ে করাচ্ছে, তো এটা একদম রং। হ্যাঁ দেহ অভিমান যে আমি কেন করবো। হ্যাঁ তো বাবা বলে এটা খুব রং, ভুল। আচ্ছা মিঠে মিঠে শিখিলা দি বাচ্চো প্রতি মা পিতা বাপ দাদা কাজ পেয়ারার গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হম রুহানি বাচ্চো কি রুহানি মা পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং ও নমস্তে নমস্তে নমস্তে, শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া, ধারণার জন্য মুখ্যসারে জ্ঞানে চিন্তন করে ত্রিকালদর্শী হতে হবে আর অন্যকেও ত্রিকালদর্শী বানাতে হবে, অন্ধের লাঠি হয়ে তাতে অজ্ঞের নিদ্রা থেকে জাগাতে হবে। দুই, 21 জন্মের জন্য নিজের সব কিছু ইনশিওর করতে হবে, সাথে সাথে জ্ঞানের সংশোধনী করতে হবে। বরদার, নিজের জিম্মেবারির সব বোঝ, মানে নিজের দায়িত্ব যা দিয়েছে জিম্মেবারি সেগুলো সব বোঝ বাবাকে দিয়ে সদা যে নিশ্চিন্ত থাকে সেই সফলতা সম্পন্ন সেবাধারী ভব। তো বাবাকে বলল নিজের জিম্মেবারির সব বোঝ, মানে নিজের যা দায়িত্ব কর্তব্য সেগুলো সব বোঝ বাবাকে দিয়ে সদা যে নিশ্চিন্ত থাকে সেই সফলতা সম্পন্ন সেবাধারী ভব। তো বাবা বলছে যে বাচ্চা যত নিজে হালকা থাকে তত সেবা আর নিজেও সদা উপরে চড়তে থাকে, অর্থাৎ উন্নতিকে পেতে থাকে, তাই সব জিম্মেবারির বোঝ বাবাকে দিয়ে নিজেও নিষ্ফোরণ থাকো। তাই বাবা বলছে সব দায়িত্ব বোঝ সব বাবাকে দিয়ে নিজে একদম হালকা থাকো, কোনো প্রকারে ম্যাপন, হ্যাঁ যে আমি আমিত্ব এই বোঝ যেন না থাকে, শুধু ইয়াদের নেশায় থাকো। আমাদের কোন নেশায় থাকতে হবে, বাবার ইয়াদের নেশায়। তো বাবা সব বোঝ সব দায়িত্ব নিয়ে একদম আমাদের সব কাজ করে দেবে, বাবার সাথে কম্বাইন্ড থাকো, তো যেখানে বাবা আছে সেখানে সেবা তো সতই হয়ে পড়ে আছে, করাবান হার করাচ্ছে, তো হালকাও থাকবে আর সফলতা সম্পন্ন হয়ে যাবে। তো বাবা করাচ্ছে এটা ভাবলে হালকাও থাকবো আর সফলতা সম্পন্ন হয়ে যাবো। স্লোগান, বেহদের ড্রামার প্রত্যেক দৃশ্যকে নিশ্চিত জেনে সদা নিশ্চিন্ত থাকো। তো বাবা বলছে বেহদের ড্রামার প্রত্যেক দৃশ্যকে নিশ্চিত জেনে সদা নিশ্চিন্ত থাকো, বেহদের ড্রামার প্রত্যেকটা দৃশ্যকে বাবা বলছে নিশ্চিত জানো যে যা হচ্ছে সেটা নিশ্চিত, সেটা হবে, সেটা ড্রামায় আছে, আর সদা সেটাই নিশ্চিন্ত থাকো, যা হচ্ছে ভালো হচ্ছে। আচ্ছা শান্তি।